হেই ওয়েলকাম। এখন থেকে গুগল ম্যাপে আপনার নিজের বাসা বাড়ি দোকান অফিস ইত্যাদি তথ্য গুগল ম্যাপে দেখাবে। গুগল ম্যাপ কিন্তু নিজে থেকেই আপনার বাসা বাড়ি দোকান গুগল ম্যাপে অ্যাড করে না, এগুলো হচ্ছে কি আপনাকে অ্যাড করে নিতে হয়। তো কিভাবে খুব ইজি ওয়েতে আপনার হাতে থাকা মোবাইলটি দিয়েই গুগল ম্যাপে আপনার নিজের বাসা বাড়ি দোকান অথবা অফিস এবং নতুন নতুন দর্শনীয় স্থানগুলো গুগল ম্যাপে অ্যাড করবেন সেটি দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এরকম অনেক ইম্পর্টেন্ট ভিডিও আসবে আমার চ্যানেলে যা আপনার অনেক কাজে দেবে। তো লেটস চেক ইট আউট। তো মোবাইল দিয়ে গুগল ম্যাপে আপনার নিজের বাসা বাড়ি দোকান অফিস অথবা নতুন নতুন যে কোনো জায়গা যদি গুগল ম্যাপে অ্যাড করতে চান সেক্ষেত্রে প্রথমে আপনাকে গুগল ম্যাপ এই অ্যাপে যাইতে হবে। এই অ্যাপটা কিন্তু ডিফল্টভাবে প্রত্যেক ফোনে ইনস্টল করা থাকে, আর যদি আপনার ফোনে না থাকে তাহলে হচ্ছে গুগল প্লে স্টোর থেকে সেটা ইনস্টল করে নেবেন। ওকে, তো নতুন ঠিকানা অ্যাড করার জন্য এই যে কন্ট্রিবিউট অপশন এটা দেখতে পাবেন। তো এখান থেকে যে কন্ট্রিবিউট অপশনে ক্লিক করবেন। ওকে, তারপর এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড প্লেস, এখানে ক্লিক করবেন। তারপর প্রথমে এখানে দেখতে পাচ্ছেন প্লেস নেম, মানে আপনি কোন জায়গাটা অ্যাড করতে চাচ্ছেন, এখানে আপনার বাসা নাকি দোকান নাকি অফিস নাকি কোনো স্থানে অ্যাড করতে চাচ্ছেন সেইটার নাম এখানে দিয়ে দেবেন। ওকে, তো যেহেতু আমি আমার বাসার অ্যাড্রেসটা অ্যাড করব তো আমি এখানে আমার বাসার নামটা দিয়ে দিচ্ছি স্বপ্ন ভিলা। ওকে, তারপর নিচে দেখতে পাবেন ক্যাটাগরি, তো এটা কোন ক্যাটাগরিতে পড়ে সেই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে দেবেন যেহেতু এটা আমার বাসা। ওকে, তো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন রেসিডেন্সিয়াল, যে রেসিডেন্সিয়ালে ক্লিক করলেই আমার এটা হচ্ছে কি অ্যাপার্টমেন্ট বিল্ডিং, মানে আমার একটা বিল্ডিং। ওকে, তো আমি এই যে বিল্ডিং সিলেক্ট করে দেবো। ওকে, তো আপনার এখানে অনেকগুলো অপশন পাবেন, এই যে ফুড অ্যান্ড ড্রিঙ্ক এখানে যদি ক্লিক করেন এখানে আরও অপশন পাবেন, এখানে যদি কফি শপ হয়, তারপর আইসক্রিম শপ এখানে দেওয়া, তারপর সুপার মার্কেট, তারপর নিচে এই যে শপিং, এখানে কিসের দোকান হচ্ছে, এই যে আপনার যদি দোকান হয় তাহলে এই যে কসমেটিক শপ, তারপরে কম্পিউটার শপ, এখানে অনেক অপশন দেওয়া আছে, তারপরে যে ফার্মেসি দেওয়া আছে, তারপরে যে হোটেল, আপনারটা যদি হোটেল হয় তাহলে যে হোটেল ক্যাটাগরিতে এখানে দিবেন, তারপর এডুকেশন, আপনারটা যদি স্কুল কলেজ তারপর ইউনিভার্সিটি হয়ে থাকে তাহলে এখান থেকে সেটা ক্যাটাগরিটা সিলেক্ট করে দেবেন। আর যদি কোনো স্থান হয় তাহলে এই যে আউটডোর, এখানে এই যে দেখতে পাচ্ছেন গার্ডেন, তারপরে যে মিউজিয়াম দেওয়া আছে, পার্ক দেওয়া আছে, তারপরে প্লে গ্রাউন্ড মানে খেলার মাঠ। ওকে, তো আপনি যেটা অ্যাড করতে চান সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। ওকে, তো আমারটা যেহেতু বাসা তো আমি যে রেসিডেন্সিয়াল থেকে অ্যাপার্টমেন্ট বিল্ডিং এটা দিয়ে দিলাম। ওকে, তারপর অ্যাড্রেস, ওকে, মানে এই অ্যাড্রেসটা লিখে দিতে হবে, মানে আপনার দোকানের ঠিকানা বা বাসার ঠিকানা এখানে আপনি লিখে দিবেন। তো আমার বাসার অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি। ওকে, এখানে আপনি আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন যেটা অ্যাড করতে চান সেটার অ্যাড্রেস দিবেন। ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছেন এডিট ম্যাপ লোকেশন, এটা কিন্তু আপনাকে অবশ্যই এডিট করতে হবে। আপনি যদি একবারে পারফেক্ট লোকেশন চান তাহলে সেক্ষেত্রে আপনি যে অ্যাড্রেসটা অ্যাড করতেছেন আপনি সেই জায়গায় গিয়ে আপনি লোকেশনটা অ্যাড করবেন। তো এই যে এডিট ম্যাপ লোকেশন এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই যে এখানে নিচে আরেকটা দেখতে পাচ্ছেন লোকেশন, এখানে জাস্ট এই যে এই লোকেশনে ক্লিক করবেন তাহলে আপনার লোকেশনটা অটোমেটিক নিয়ে নেবে। এই যে এটা হচ্ছে কি আপনার লোকেশন, আর এই যে রেড কালার যে লোকেশন চিহ্ন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আপনার লোকেশনটা এই ডেট বরাবর এইখানে আর কি নিয়ে নেবেন। তো এই জন্য আমি আপনাদেরকে আগে বলছি যে যদি একদম পারফেক্ট লোকেশন পেতে চান তাহলে সেক্ষেত্রে আপনি যেখানে যে অ্যাড্রেসটা অ্যাড করতে সেম ওই জায়গায় বসে আপনি লোকেশনটা অ্যাড করবেন। ওকে, আপনাকে কিন্তু অবশ্যই আপনার লোকেশনটা যে রেড লোকেশন সাইন বরাবর একদম রাখতে হবে। ওকে, তো রাখা হয়ে গেলে তারপর যে উপরে ওকে বাটনে ক্লিক করবেন, তারপর লোকেটেড উইথিন এটা লাগবে না, তারপর অ্যাড মোর ডিটেলস এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনারটা যদি হচ্ছে কি দোকান হয় তাহলে হচ্ছে কি এখান থেকে আওয়ার্স দিতে পারেন, মানে কখন কখন খোলা থাকে কখন বন্ধ হয়ে যায় সেগুলো এখান থেকে এডিট করে নিতে পারবেন। তো যদি দোকান হয় তাহলে এডিট অল আওয়ার্স, এখান থেকে আপনার দোকান কয়টায় খোলেন সেটা দিতে পারেন। তো আমি মনে করেন সকাল 9টায় খুলি, যে 9টা ঠিক 9টা, তারপর এম, ওকে, তারপর সেট, তারপর ক্লোজ টাইম মানে আপনি কখন বন্ধ করেন সেটা চাইলে দিতে পারেন। তো আমি রাত 11টায় বন্ধ করি, তো 11টা, তারপর 0, ওকে, তারপর পিএম, ওকে, তারপর সেট। তো আমার ওপেন টাইম হচ্ছে গিয়ে সকাল 9টা, ক্লোজ টাইম হচ্ছে গিয়ে 23টা মানে রাত 11টা, তারপর সেভ। ওকে, তো এইভাবে চাইলে আপনি কখন খুলেন কখন বন্ধ করেন সেগুলো দিতে পারেন। তারপর এখান থেকে সেভ বাটনে ক্লিক করবেন, তারপর ফোন নাম্বার চাইলে আপনি আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিতে পারেন, তাহলে খুব সহজে আপনাকে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। তারপর ওয়েবসাইট, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে সেটা দিয়ে দিতে পারেন। তারপর ওপেনিং ডেট, তো আপনার দোকানটা কবে আর কি চালু করছেন সেই ডেটটা চাইলে দিতে পারেন, অথবা আই ডোন্ট নো দিলেও প্রবলেম নেই। ওকে, তারপর প্লেস ফটো, এখন হচ্ছে কি আপনার দোকান বা বাসা যদি হয়ে থাকে আপনি চাইলে আপনার বাসার ফটো অথবা দোকানের বা অফিসের ফটো অথবা যে কোনো জায়গা যদি অ্যাড করেন তাহলে সেই জায়গার ফটো আপনি এইখানে অ্যাড করে দিতে পারবেন। তো ছবি অ্যাড করার জন্য যে অ্যাড ফটোস এই বাটনে ক্লিক করবেন। ওকে,
ক্লিক করলে এখানে আপনারা মোবাইলের ছবিগুলো দেখতে পারবেন। তো এখান থেকে তো আমি জাস্ট আপনাদের দেখার সুবিধার্থে আমি যে এই ছবিটা আপলোড করে দিলাম, ওকে সিলেক্ট করে তারপর ডান। ওকে, আপনি চাইলে একাধিক ছবি দিতে পারেন, তো আমি একটাই দিয়ে দেখালাম। ওকে, তারপর হচ্ছে গিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। ওকে, তো সাবমিট বাটনে ক্লিক করার সাথে দেখতে পারেন থ্যাংকস ফর শেয়ারিং অ্যান্ড হেল্পিং আদার্স অন গুগল ম্যাপস। মানে এখন আপনার এই অ্যাড্রেসটা গুগল ম্যাপ ওর কি রিভিউ করবে, রিভিউ করার পর যদি দেখে যে না জায়গাটা ঠিক আছে তাহলে তারা সেটা অ্যাপ্রুভ করে দেবে। তো অ্যাপ্রুভ করলেই আপনার গুগল ম্যাপে আপনার বাসা বাড়ি বা যেটা অ্যাড করছেন সেটা আর কি দেখতে পারবেন। ওকে, তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।